আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই ফর্মটা কিভাবে আমরা তৈরি করব। সেটা যে লগ ইনের ওপর ক্লিক করলে লগ ইনটা আসবে, রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্মটা আসবে। সেটা তো এটার জন্য আমাদের এই যে বাটনটা তৈরি করেছিলাম এর নিচেই আমরা ফর্ম নামে একটা নিই এবং এটাকে হ্যাশ দিয়ে বন্ধ করে দিলাম। তারপরে আমরা এখানে কি করতে পারি, ইনপুট টেক্সট নিলাম, তারপর এখানে প্লেস হোল্ডারের মধ্যে ইউজার আইডি, তারপর আমরা এখানে পাসওয়ার্ড দিতে হবে, ইন্টার পাসওয়ার্ড দিয়ে দিলাম, ইনপুট চেক বক্স যেটা আছে সেটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে কি করতে পারি, একটা আইডি দিতে পারি যে চেক বক্স নামে একটা আইডি লাগবে এবং একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাসের নামটাই আমরা চেক বক্স দিয়ে দিলাম, একই নাম দিয়ে দিব, ক্লাসের নাম আমরা একই দিতে পারবো। তো এখানে লেবেল যেটা আছে লেবেলটা দিয়ে দিলাম। লেবেলটা দিলে পরে কি হবে, আপনার যে লেবেলের উপর ক্লিক করলে আপনার এটা কাজ করবে। তো এটা দেখার জন্য আপনাকে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করবে। রিমেম্বার মি যেটা সেটা লিখে দিলাম। তো এখানে দেখেন যে এটা এরকম হয়ে আসছে, এটার উপর ক্লিক করলে এটা চেক হয়ে যাবে। এটা করার জন্য আমরা এই আইডিটাকে ফরের মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি করব, এই যে এইটুকুর উপর ক্লিক দিচ্ছি এটা এরকম হয়ে যাচ্ছে। তো ফর্মের মধ্যে আমরা এখানে একটা কাজ করতে পারি যে কালারটা এই ফর্মের মধ্যে কি হয়ে যাবে, ডিফল্টভাবে হোয়াইট হয়ে যাবে, তাহলে এগুলো দেখতে পাওয়া যাবে। আর একটা নিতে হবে সাবমিটের জন্য, আমরা একটা বাটন নিলাম এবং এটাতে লগ ইন লিখে দিব, তাহলে এরকমভাবে চলে আসবে। তো এখন তাহলে কার মধ্যে আছে, এটা কন্টেনারের মধ্যে ফর্মের মধ্যে আছে। তো আমরা এটা সিএসএস গুলো করে নিই, এটা হচ্ছে বাটনের, এটাকে আমরা বন্ধ করে দিলাম এবং এটাতে যদি আমরা দিয়ে দিই, এখানে আমরা কি আছে এই ফর্ম আছে, ফর্মটা নিয়ে নিলাম। তারপর এই ফর্মের মধ্যে ইনপুট আছে, ইনপুটটাকে নিয়ে নিলাম। এভাবে করে আমরা সবগুলোকে নিয়ে নিই। এই চেক বক্সটা যেটা আছে সেটাকে আমরা একটু আলাদাভাবে নিতে হবে, কেননা এটা যেহেতু আলাদা। আর এখানে বাটন আছে একটা, এই বাটনটাকে নিয়ে নিলাম, ফর্মের মধ্যেই আছে। তো এভাবে করে আমরা এগুলোকে নিয়ে নিলাম। আর এখন এগুলোকে একটু স্টাইল করে নিই, এটাকে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি, যে 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম এবং একটা উইড দিতে হবে নির্দিষ্ট পরিমাণের, আমরা 300 পিক্সেলের একটা উইড দিলাম। আর এটার হচ্ছে যদি উইড দিয়ে দিই হচ্ছে 100%, তাহলে কি হবে দেখেন, আমরা একটু এখান থেকে উইড দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে একটু ভুল ছিল, তার কারণে এটা আসছিলো না। তো বাটনের জন্য আমরা এটা করে দিলাম, তার কারণে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কতটুকু কি হচ্ছে। এই ফর্মের একটা বর্ডার দিতে পারি, যে বর্ডার 1 পিক্সেল সলিড এবং এই বর্ডারটা হবে এরকম, তাহলে এরকমভাবে দেখাই দিল। এবং এটার হচ্ছে মার্জিন টপ কত, 30 পিক্সেল করে দিলাম, এটা টপ দিতে হবে, তাহলে এরকমভাবে হয়ে গেল। এবং এটা দেখেন যে এটা কিন্তু মিডিল বরাবর আসছে না, এটার আমরা কাজ করব। এটা কাজ করার জন্য আমরাকে একটু ওয়েট করতে হবে, এটা এ বরাবর থাকুক, তারপরে আমরা আস্তে আস্তে আমরা এগুলোর কাজগুলো করে নেব। আর এর উইডটা আমরা একটু দেখে নিই, এটাকে আমরা যদি একটা প্যাডিং দিয়ে দিই, এর প্যাডিংটা হচ্ছে 8 পিক্সেল এবং হচ্ছে 5 পিক্সেল করে দিলাম, তাহলে এরকমভাবে দেখাবে। এবং বর্ডারটা কী করে দেবো, নান করে দেবো। আর ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা করে দিলাম এবং বর্ডার বাটন আমরা 1 পিক্সেল করে দিব এবং এরকম ধরনের একটা বর্ডার দিয়ে দিলাম। আমরা যদি দেখি যে এই যে দেখেন এইখানটা আর এদিকের মধ্যে কিছুটা পার্থক্য আছে, এই পার্থক্যটা আমরা যদি ঠিক করতে চাই তাহলে আমরাকে একটু এভাবে দেখতে হবে। দেখেন এগুলো ঠিক আছে, আর এখানে এই যে এ বরাবর আরও কিছুটা এর উইড দিতে পারবো আমরা, তাই না? তো আমরা এটার উইডটা দিয়ে দিই, এটার কিছুটা আমরা উইড দিয়ে দিই, তো এরকমভাবে উইড দিয়ে দিলাম, 320 পিক্সেলের একটা উইড দিয়ে দিব।
এবং আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এই যে এটাটা কিছু কমিয়ে দিতে হবে, এই নীল অংশ পর্যন্ত আমাদের নিতে হবে, তাহলে এটা ঠিক পজিশন থাকবে। এটা করে নিলাম, এটা হচ্ছে 97% হয়ে গেল। আর দেখেন যে এটা ব্ল্যাক দেখাচ্ছে, তো এখানে আমরা একটু এটার কালারটা চেঞ্জ করে দিই, কালার হচ্ছে হোয়াইট করে দিলাম, তাহলে এখন যা লিখবেন সেটা হোয়াইট দেখাবে। আর এটা মাঝখানে আসার কারণ হচ্ছে কি, এটা দেখেন যে উইডটা আছে 100%, এটা তারপরে এটা কি হয়ে যাচ্ছে, মিডিলে চলে যাচ্ছে। এর উইডটা আমরা কিছুটা কমিয়ে দিই, এর উইড 10 পিক্সেল করে দিলাম, এর উইডটা 10 পিক্সেল করে দিলাম, তাহলে এটা চলে আসলো এখানে। আর এটা থেকে এটার মার্জিনে কিছুটা কম দিতে হবে, যে মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল করলেই হয়তো হবে, 10 পিক্সেল করে দিলাম। আর এটাকে এই লগ ইন বাটনটাকে আমরা নিচে নামার বুদ্ধি হচ্ছে এটা কি করব, এটাকে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দিই, আর উইড দিয়ে দিলাম হচ্ছে 200 পিক্সেল করে দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম, তাহলে এটা হলো। আর মার্জিন 0 অটো করে দিব, তাহলে এটা মিডিলে চলে যাবে। আর মার্জিন বাটন, মার্জিন টপ বাটন যেটা বলেন, এটা হচ্ছে 20 পিক্সেল করে দিলাম, ও সরি এটা টপে দিয়ে দিই, মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল, এবং মার্জিন বাটনের দরকার নাই, এটা 15 পিক্সেল করি তাহলেই হবে, এই যে। আর এটাকে একটু স্টাইল করে দিই, প্যাডিং হচ্ছে 10 পিক্সেল এবং হচ্ছে 20 পিক্সেল, তাহলে এরকম হয়ে গেল। আর এটার হচ্ছে কালার হোয়াইট করে দিলাম, আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করি, বর্ডার নান করে দেব, বর্ডার রেডিয়াস যেটা আছে সেটাকে 5 পিক্সেল করে দেব, ফন্ট ওয়েট যেটা আছে ফন্ট ওয়েট আমরা কি করব, বোল্ড করে দেব, তাহলে এরকম দেখাবে। আর লগ ইনের জন্য এই লগ ইনটাকে আমরা একটু বড় হাতের লিখে দিই, তাহলে এরকম দেখাবে। আর যদি চান যে লগ ইনটাকে বড় হাতের দেখাবেন, তাহলে কীভাবে করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিবেন, তাহলে এগুলো বড় হাতে দেখাবে, এরকমভাবে দেখাবে। এর উপরে যেন একটা হোভার কালার আছে, সেটা করার জন্য আমরা কি যেটা করতে হবে, এখানে অ্যান হোভার করে দিলাম ব্রাউন, এরকম ধরনের একটা হোভার নিয়ে নিলাম, আর মাউস পয়েন্টার করে দিই সবগুলোতে, মাউস এটার উপর ই করলে যেন মাউসটা পয়েন্টার হয়ে থাকে। মাউস পয়েন্টার করার জন্য কার্সার ইফেক্ট হচ্ছে পয়েন্টার, এটাকে পয়েন্টারটাকে আমরা এই বাটনের গুলোতেও আমরা পয়েন্টার করে দিব, এই যে এখন পয়েন্টার হচ্ছে। তো এই ফর্মের একটা নাম দিয়ে দিতে পারি, যে ইউজার লগ ইন, ইউজার লগ ইন ফর্ম দিয়ে দিলাম, এবং এটাকে ইউজার, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, ফর্ম নামে দিতে পারি। তো কী করব, এই যে দুইটা ফর্ম চলে আসছে কিন্তু এখন, এইটুকুর একটু কাজ করতে হবে এখন, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজ। তো এখানে আর একটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে ইমেল, ইন্টার ইমেল আইডি, এখানে ইমেল আইডি এন্টার করতে বলছি। তো এইটুকু করলেই আমাদের কাজ শেষ, এখন আমাদের মেন জেএসের কাজ। তো এটার জন্য আমাদের এই যে লগ ইন ফর্মটা আছে না, সেটাকে নিলাম, এখন এটাকে কপি করে নিই, এই যে দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে এটা নিলাম, নেওয়ার পর এটাকে দিয়ে দিলাম। এখন কি করতে হবে, আমাদের ডিফল্টভাবে যদি দেখি যে কি হয়ে আছে, এই ফর্মের মধ্যে ফর্মের যে আমরা আইডি দিয়েছি এটাকে আমরা এখানে নিতে পারি। এই ফর্মগুলোকে ধরে একটু কাজ করা লাগবে আমাদের এখন, এখানে আইডি যেহেতু তার জন্য হ্যাশ দিলাম, এবং এটা ইউজার রেজিস্ট্রেশনের জন্য আমরা এটা নিলাম, তাহলে কয়টা হলো, দুটা নিলাম। এখন এটার পজিশন অ্যাবসলিউট করে দিতে হবে, অ্যাবসলিউট করলে পরে এরকম হয়ে যাবে। আর আগে আমরা এটুকু একটু অফ রাখি, তাহলে দেখতে পাবো যে এরকম দেখাবে। তো একটার উপর আরেকটা চলে আসছে,
এটাকে যদি আমরা এটা মেইনটেইন করতে চাই তাহলে আমাদের যেটা করা লাগবে আর একটা কাজ করতে পারি সেটা করলে পরে আরো ভালো হয় সেটা এটার উইডথটা যদি আমরা একটু কমিয়ে দিই 10 পিক্সেল করি দেখেন যে এটা এই পর্যন্ত চলে আসছে বা যেটা ছিল সেটাই থাকতে পারে সমস্যা না এখানে লেফট 0 যদি করে দিই তাহলে দেখবেন যে কি হয়ে যাচ্ছে এটা এদিকে চলে আসছে এটাকে আমরা একটু অফ রাখি তাহলে বুঝতে সুবিধা হবে এই 0 চলে আসছে এখানে এটা মিডল বরাবর যদি রাখতে চাই বলতে এটা যে পজিশনে সেই পজিশনে যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এখানে গেলাম যাওয়ার পর এই যে এরকম ভাবে আমাদের ঠিক করে নিতে হবে চোখের আইডিয়াতে আপনি একটা ই করে ঠিক করে নেবেন যে কত পিক্সেল দিলে ভালো হয় এখানে 13 পিক্সেল দিলাম তাহলে এই রকম ভাবে থাকছে আমরা যদি এখন এই লেফটে এটা দিয়ে দিই তাহলে দেখবেন যে এটা এই পর্যন্তই থাকবে ওকে তাহলে আমাদের যখন লগইন ফর্মটা এখানে থাকছে মানে লগইন ফর্মের উপর ক্লিক করা থাকছে তখন ফর্মটা এখানেই থাকছে তাই না আর রেজিস্ট্রেশন ফর্মটা কি হবে একই জিনিস আমরা এটাকে একটু কপি করে নি এবং রেজিস্ট্রেশন ফর্মে আমরা ফর্মটাকে লেফট থেকে কত দূরে দিয়ে বাড়াবো সেটা দেখাই দেবো এবার এই যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে না এখানে লেফট থেকে 400 পিক্সেল আমরা দূরে হটাই দিলাম তাহলে এরকম ভাবে চলে যাচ্ছে এখানে এখান থেকে আপনি যত দূর ইচ্ছা তত দূর হটাইতে পারবেন আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু হটাবেন আমি 70 পিক্সেল হটাইলাম এখানে 70 পিক্সেল দিয়ে দিলে এটা ডিফল্ট ভাবে এখানে থাকবে আমরা এখন জেএস এ যদি যাই যাওয়ার পর এখানে লগইনে যখন ক্লিক করবে তখন কি হবে এখানে লগইনের উপর যখন ক্লিক করব তখন লগইন ফর্মটা লেফট থেকে কি হয়ে যাবে মাইনাস এখানে যে 13 পিক্সেল আছে 13 পিক্সেলটা এখানে চলে আসবে রেজিস্ট্রেশন ফর্মটা কি করবে এটাকে ডিফল্ট ভাবে যে আমাদের ইয়াটা আছে সেটাকে ওটা হয়ে যাবে এখানে আমরা যখন লগইন করতে যাব তখন কি করব এটাকে এর জায়গায় দিব এবং এটুকুকে এর জায়গায় দিব তাহলে কি হবে দেখেন যে এটা এখানে যাচ্ছে এটা এখানে আসছে এরকম ভাবে হচ্ছে আমি চাচ্ছি যে এটা এদিকে না আসে আপনার এই লগইন ফর্মটা এই পাশে যাক তাহলে কি করতে হবে এখানে মাইনাস দিয়ে দিবেন তাহলে এটা দেখেন যে এটা এটা এ পাশে চলে গেল লগইন এরটা আর রেজিস্ট্রেশনের জন্য এটা চলে গেল তো এখানে লগইন দেখাচ্ছে তো আমরা এটাকে রেজিস্ট্রেশন করে দিই একটু তো রেজিস্ট্রেশন চলে আসলো আর একটা কাজ হচ্ছে কি রেজিস্ট্রেশন আসার সময় দেখেন যে এটার একটু বক্সটা একটু বড় করা দরকার হতে পারে তো আপনারা বক্সটাকে বড় করার জন্য যেটা করবেন এখানে এ হাইটটা আছে না এই যে হাইটটা আছে কন্টেনারের এই হাইটটাকে আমরা একটু ছোট করে নিই এটার জন্য এই কন্টেনার উপর ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই যে হাইট এই হাইটটাকে আমরা একটু কমিয়ে নিতে পারি এরকমভাবে আমি একটু কমিয়ে নিলাম এটা হচ্ছে 80 পিক্সেল করে দিলাম হচ্ছে ডিফল্টভাবে কত থাকবে 80 পিক্সেল এবং এখানেও কি করে দিব 80 পিক্সেল করে দিব এটার ফর্মটাকে আমরা একটা আইডি দিয়ে ধরি আইডি দিলাম হচ্ছে ফর্ম হাইট কন্টেনার ফর্ম কন্টেনার ফর্ম হাইট ফর্ম হাইট নামে ধরলাম এর হাইটটা যদি আমরা দিয়ে দিই এখানে ফর্ম হাইটটা কত লিখলাম এখানে যে 280 পিক্সেল দিয়ে দিলাম একইভাবে এটাকে যখন এখানে নিব তখন একটু ফর্মের হাইটটা বাড়িয়ে দিতে হবে যখন এখানে নিলাম তখন দেখেন যে এর হাইটটা কি হয়ে যাচ্ছে আরও বাড়ানো প্রয়োজন হতে পারে তাহলে আপনি এখানে কি করতে পারেন বাড়িয়ে নিতে পারেন তো 20 করলেই হবে 320 এখানে 320 করে নিলাম এখন দেখেন যে এখন কিন্তু ঠিক আছে তো আমরা এটাকে একটা অ্যানিমেশন দিতে পারি এর মতন করে দেখেন যে এরকম যে অ্যানিমেশনটা হচ্ছে না এটা দিতে পারি এটা দেওয়ার জন্য আমরা কি যেটা করা লাগবে
এখানে ট্রানজিশন ইউজ করতে হবে, ট্রানজিশন হচ্ছে 0.5 সেকেন্ড। ট্রানজিশনটা আমরা ইউজ করব যেখানে সেটা হচ্ছে কন্টেনারে ইউজ করব। তাহলে দেখবেন যে এই যে দেখেন এরকম ভাবে দেখাচ্ছে, আর ফর্মগুলার জন্য এখানে ইউজ করব এবং এখানে ইউজ করব। তাহলে আমাদের কাজগুলো মোটামুটি শেষ। এবং এই যে এই ফর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফর্মগুলো যেন আমরা না দেখতে পাই সে কাজটা করার জন্য আমরা ওভারফ্লো হিডেন করে দিলেই হয়ে গেল। তো হিডেন কাকে করব, এই কন্টেনারটাকে করব। এই কন্টেনারটাকে যদি আমরা করে দিই ওভারফ্লো হিডেন, তাহলে দেখতে পাবেন যে আর ওগুলো আর দেখতে পাবো না আমরা। তাহলে আমাদের কাজ আজকে এ পর্যন্তই শেষ। আর এর পরের পর্বে আমরা দেখব যে আমরা যে আমাদের প্রজেক্টটা দেখেছিলাম যে লগইন ওপর ক্লিক করলে যে মডেলটা আসবে ওই মডেলটার মধ্যে এই ফর্মটা রেখে দিব। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।